বঙ্গীয় নববর্ষের শুরুতে সবাইকে নমস্কার, প্রণাম জানাই শ্রীমৎ ব্রহ্মানন্দজিকে, প্রণাম জানাই বালানন্দজিকে, প্রণাম জানাই শ্রীমৎ মহারাজ মোহনানন্দ ব্রহ্মচারীকে। আমরা এক ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি, যে দুর্যোগটা শুধু বঙ্গ কি ভারত কি এশিয়ার নয়, সারা পৃথিবী জুড়ে সত্যি দুর্যোগ। আমাদের শাস্ত্রে আছে যে লীলায় আটটা রসের অভিব্যক্তি, হাস্য, রৌদ্র, বীর, ভয়ানক, অদ্ভুত, বীভৎস, করুণ, শৃঙ্গার। আমি এখন সেগুলো নিয়ে কোনো তত্ত্বালোচনায় না গিয়ে বলছি, এই যে ভয়ানক, বীভৎস আর করুণ রস একসঙ্গে এসে যে কি চেহারা নিতে পারে, এটা যেন আমরা ইতিহাসের পাতা খুললে দেখবে এরকমভাবে পাওয়া। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় ছিল মানুষের হিংস্রতা, প্রকৃতি যেন একটা নতুন কিছু শেখাতে চাইছে আমাদের, আমাদের একটা এমন জায়গায় নিতে চাইছে যে যেখান থেকে আমরা কিছু খোরাক পেতে পারি, কিন্তু সে খোরাকটা আমরা এখনো পাইনি। যদি আমরা আধ্যাত্মিক দিক দিয়ে ব্যাপারটা দেখি যে আমাদের কোন জায়গায় খামতি আছে, ঘাটতি আছে, তাহলে আমাদের যারা পূর্বসূরী মহাপুরুষ, মহামানব, লোকশিক্ষক আছে, তাঁদের দৃষ্টিকোণ দিয়ে একটা দেখার ব্যাপার আছে, আর আজকে এই মুহূর্তে কোনটা হলে আমাদের ভালো হয় সেটাও একটা ব্যাপার আছে। তাতে দেখছি চিকিৎসাগত ব্যাপার যেগুলো, সেগুলোর একটা আয়োজন অন্যভাবে হবার আছে, হচ্ছে, হবে, কিন্তু আমাদের মানসিকভাবে প্রত্যয়ের দিক দিয়ে আধ্যাত্মিকতা আমাদের সেদিকে কী দেখাতে পারে, এ ব্যাপারে শ্রীমৎ মহারাজ বিস্তৃতভাবে কিছু না বললেও এমন কিছু কথা বলে গেছেন যেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটা দিকদর্শন আছে। যে দিকদর্শনটা আমরা একটু সচেষ্ট হলে, একটু নিষ্ঠা নিয়ে যদি ভাবি, কিছু আলো পাবো, সেই ভরসা নিয়ে তাঁর অমৃত কথার কিছু বলি। আশ্রয় আমাদের শতাং প্রসঙ্গ দুখণ্ড, আরও কিছু বই আছে মহারাজকে নিয়ে, কিন্তু এই দুটিতে আমরা মহারাজের কথা ঠিক ঠিকভাবে পাই বলেই আমরা ধরে নিই, কারণ যিনি করেছিলেন তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী একজন আধ্যাত্মিক মানবী, আশাপুরী। আমি মহারাজের একটি কথাকে একটু পড়ে তারপরে আমি আপনাদের কাছে, আমার কাছে যা রিফ্লেকশন হয়, যা কথাটা থেকে বেরিয়ে আসি সেটা শোনাব। মহারাজ বলছেন, যে যেমনভাবে যে কোনো সুখ, যে কোনো আনন্দের পেছনে ছুটে বেড়াচ্ছে, সে কেবল তাঁকেই খুঁজছে। এই সংসারে যেটুকু সুখের মরীচিকা অন্বেষণের পিছনে আমরা ছুটেছি, সেই আলে আর পশ্চাৎ ধাবন আমাদের শুধুমাত্র তাঁকে অন্বেষণের জন্য। যখন ভোগে সুখ পাচ্ছি না, সংসারে সুখ পাচ্ছি না, বিষয়ে তৃপ্তি পাচ্ছি না, তখন অতৃপ্ত চিত্তে ধ্বনিত হচ্ছে ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। একটু কথাটার মধ্যে আমরা যাবার চেষ্টা করি। এই আজকের প্রেক্ষিতটা তো মহারাজের সময় জানা ছিল না, কিন্তু দেখুন এখানে শব্দের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি সেই কথাটা যেন উনি বলছেন, যখন ভোগে সুখ পাচ্ছি না, সংসারে সুখ পাচ্ছি না, বিষয়ে সুখ পাচ্ছি না, আজকে কি তাই নয়? আজকে তো তাই। তাহলে নববর্ষের সূচনায় আমাদের ভাবতে হবে কথাটা কি। উনি বলছেন একটি শাস্ত্রবাণী, নাল্পে সুখমস্তি ঘুমৈব সুখম, কোনো লিমিটেড জিনিসে, কোনো অল্পতা আছে যেটা স্বল্প পরিমাণে আমরা পাচ্ছি, তাতে আমাদের সুখ নেই, কারণ সেটা জানি লজেন্সের মতো কি একটু পরেই এটা ফুরিয়ে যাবে, তারপরে কিন্তু আবার সেই দুর্যোগ। তাহলে এটার উত্তর কোথায়? শাস্ত্রর দিক দিয়ে যদি বলি মহারাজের কথার অনুষঙ্গে, যে যতক্ষণ না আমরা সেই ঘুমাকে পাবো, ঘুমা মানে এমন ভূমি যেটার কোনো সীমা নেই, সেটাকে পাই, ততক্ষণ পর্যন্ত আমরা সেই আশ্রয়টা পেতে পারি না যেখানে আমরা নিত্য শান্তি কি নিত্য সুখ পেতে পারি। সেটা আছে কোথায়? শাস্ত্র বলছে, মহারাজ বলছেন, মহাপুরুষরা বলেছেন, যারা সিদ্ধ তারা বলেছেন, সেটা আমাদের মধ্যেই আছে, বাইরেও আছে, কিন্তু যদি মধ্যেই থাকে তাহলে বাইরে কেন খুঁজব? এবার মহারাজের কথা আরও যাই, কারণ তিনি ছাড়া আর কিছুতেই সুখ নেই। আমাদের কত জন্মান্তর গ্রহ, কত যুগ যুগান্তের আঘাত প্রতিঘাতের অভিজ্ঞতা, সে কেবল অবশেষে এই কথাটা বুঝতে, এই তত্ত্বটি আবিষ্কার করতে যে আমরা যেখানে যা কিছু চেয়েছি হয়তো ভুল করে
ভুল পথে চেয়েছি, কিন্তু সেই ভুলের মধ্যেও শুধু তোমাকেই চেয়েছি, তোমাকে ছাড়া আর অন্য কিছুতেই সুখ নেই। তাই জন্য তাঁর প্রতি সর্বদা চিত্ত সংযুক্ত করে রাখতে পারলে বিষয় আপনি ত্যাগ হয়ে যায়, জোর করে আর তোমাকে বিষয় ত্যাগ করতে হয় না। সংসারের ঐশ্বর্য বা ভোগের উপকরণ আর কতটুকু, আমাদের এটা একটু মনন করা দরকার, একটু ব্যাপারটা বোঝা দরকার। আহ মহারাজ কি সুন্দর বলেছেন বলে ভুলে থাকতে হবে, বুঝতে হবে। দেখুন একটা আবিষ্কারের কথা মহারাজ বলেছেন, আবিষ্কার কোথায় থাকে? আবিষ্কার কিন্তু ইনভেনশন না, যা আছে সেটাকে খুলে বের করা এবং সেটা নিজের মধ্যে বের করা। আমাদের যে চাহিদার জায়গাগুলো, এই যে জায়গা ভুল পথে চলেছি, এই ভুলটা কোথায়? চুরি করছি, ডাকাতি করছি, মিথ্যা কথা বলছি, তা তো না। তাহলে ভুলের জায়গাটা কোথায়? ভুল জায়গাটা হলো আমরা খালি মনের পেছনে ছুটছি, মনে কি ভালো লাগে, আমার মন চাইছে না, এবং মন যেটা চাইছে সেটা আমি বুদ্ধিকে ব্যবহার করছি চাকরের মতো। বুদ্ধির নিজস্বতা কিচ্ছু নেই আমাদের, বুদ্ধিকে আমরা সব সময় সর্বদা ব্যবহার করছি মনকে তৃপ্ত করতে। তাহলে মন আমাদের যে দিকটায় নিতে চাইছে সেটাকেই আমরা মেনে নিচ্ছি বুদ্ধি দিয়ে, এবং প্রাণ সেটায় সহায়তা করছে, এবং শরীর যদি খারাপ থাকে প্রাণ পাচ্ছে না বলে আমি চিকিৎসা ব্যবস্থায় যাচ্ছি, তাও যেই আমি সুস্থ হচ্ছে আবার সেই মনের পছন্দের দিকে যাচ্ছি। লক্ষ্য করে দেখুন, এই যে মহারাজ বলছেন ভুল পথে চলেছি, ভুল পথে চেয়েছি, চেয়েছি মানে কি আমার চাহিদা পূরণ, চেয়েছি মনে, বুদ্ধিকে তাতে কাজে লাগাচ্ছি, প্রাণকে কাজে লাগাচ্ছি, কিন্তু একটি দিককে আমরা নির্বাসন দিয়ে রেখে দিয়েছি, সেটি হলো আমাদের বিবেক। বিবেক হলো আমাদের সহজাত গুরু যিনি আমাদের মধ্যে রয়েছে, এই বিবেক শক্তির মধ্যে দিয়ে গুরু শক্তির প্রধান প্রকাশ, ফান্ডামেন্টাল। এই যে বিবেকের জায়গাটাই হলো ঠিক পথে যাওয়ার জায়গা। তাহলে বিবেকের কাজটা কি? মন যা চাইছে তাতেই সায় না দিয়ে বিবেক বলছে ওটা নয়, ভূমৈব সুখম, তুমি কেন স্বল্পের মধ্যে আটকে থাকবে? স্বল্পের করবে, তেষ্টা পাবে জল খাবে, নিদ্রা পাবে শোবে, কিন্তু এগুলো কোনোটা শাশ্বত নেই, এগুলো প্রয়োজনীয় ব্যাপার বলে। প্রয়োজনের হলো তোমার আত্মসিদ্ধি, তোমার আত্মবীক্ষণ, নিজেকে নিজে জানা, নিজের ফান্ডামেন্টাল রিয়াল আইডেন্টিটি। দেখুন একটা হলো রিয়াল, একটা হলো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে সূর্য উঠছে নামছে দেখছি আমরা মুখেও বলছি, কিন্তু ওটা অ্যাপিয়ারেন্স, আসলে সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরছে, এবং প্রত্যেকটা জিনিসই দেখব প্রায় প্রত্যেকটা, অবাক হবেন শুনলে, প্রায় প্রত্যেকটায় আমরা কিন্তু অ্যাপিয়ারেন্সটা নিয়ে আটকে আছি, রিয়ালিটির দিকে না। এবার তাকিয়ে দেখুন, যদি আমি ত্যাগের কথা বলি, কী ত্যাগ করলে ওটা পাবো? যে আমি যদি হাঁটা পথ ত্যাগ করতে চাইলে আমার একটা বাস চাই, আবার বাসটা ত্যাগ করতে হলে বাস থেকে নামতে হবে, তাহলে একটা ছাড়তে হবে। তাহলে ত্যাগের জায়গাটায়, এখানে ত্যাগ মানে কিন্তু আমি বৈরাগ্যের ত্যাগ বলছি না, আমার প্রতিবন্ধক, আমার যে ভুলটা সেই ভুলের মাসুল দিতে গিয়ে আমি যেন কোনো বিপদে না পড়ি, আমি যদি আগেই সাবধান হই, আমি যদি সেই জায়গায় নিজেকে ঠিকভাবে চালিত করি, তার জন্য আমার কিছু দরকার। কী দরকার? প্রত্যয়, বাইরে থেকে কিছু দরকার না, বিশ্বাস, নিজের মধ্যে বিশ্বাস যে আমি পারবো। এখানে দেখুন একটা কথা মহারাজ বলছেন, অনুরাগ আর ত্যাগ, আমি এখন যেটা আটকে আছি সেটা আমি অনুরক্ত বলে, আমি বুঝছি ওটা আমার প্রতিবন্ধক। মহারাজ বলছেন প্রতিবন্ধক, কিন্তু তুমি যদি ওটা নেসেসিটি বোঝো যে ওই 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 প্রতিবন্ধকতাটাকে ছাড়তে হবে, তাহলে ওটা ছাড়তে হলে তার থেকে বেশি অনুরাগের জিনিসটা আমার চাই। গুড়টা আমি ছাড়তে পারি চকোলেট পেলে তবেই, নাহলে আমি কেন ছাড়বো আমার ভালো লাগাটা? মহারাজ বলছেন পরস্পর পরস্পরের অনুপূরক, অনুরাগ এলে ত্যাগ আসবেই। আমি যদি আমাকে যদি বিবেকের পথে কি আমি যদি বেশি কাজেরটা ভূমার দিকে পৌঁছবার দিকটা আমার কাছে কেউ উত্থাপিত করে দেয়, আমাকে যদি পথ দেখিয়ে দেয়, আমি তাহলে সেটায় যদি অনুরক্ত হই অটোমেটিক্যালি, আমি যেই দিকটার প্রতি আটকে আছি, যে দিকটার আসক্তিতে আটকে আছি, সেটা থেকে আমার মন উঠে যাবে, তারই নাম ত্যাগ। আমি এটাকে ছেড়ে দিলাম বলে ত্যাগ, দেখো সেখানে যে অভিমানাত্মক ত্যাগ যে আমি এটা ছেড়ে দিয়েছি তা নয়, তখন অনুরাগ এলে ত্যাগ আপনি আসবে, সে আর বলতে বা আদেশ উপদেশাদি করতে হবে না। তুমি আপন হতে চেষ্টা করো বা না করো, তার প্রতি, সত্যের প্রতি যে পরিমাণ অনুরাগ আসবে, ঠিক সেই অনুপাতে চিত্ত স্বতই ভোগবিমুখ বিষয় বিতৃষ্ণ হতে থাকবে। ভোগবিমুখ মানে আমি আর খাবো না, আমি আর শোবো না, তা না, কিন্তু
এই যে আসক্তি, আমরা আমাদের পছন্দের জিনিসটার প্রতি এমনভাবে লেগে রয়েছি, এই জায়গাটা আমাদের হন্ট করছে। আমরা নিজেরাই জানি না, নিজেরা আমরা ক্রীতদাস হয়ে আছি, আমরা মনের দিক থেকে, শুধু মনের পছন্দের দিকে, মনের ভালো লাগার দিকে ক্রীতদাস। মহারাজ কিছু বলছেন, আমাদের ভেবে নিতে হবে যে সময়টা বিরাট নয়, কিন্তু তার মাঝখান দিয়ে নির্যাসটুকু যদি আমরা পাই সেটুকুই আমাদের লাভ। মহারাজ বলছেন এক মহাসত্য পেছনে রয়েছে, যেটাকে মহারাজ আগে ভূমা বললেন, শাস্ত্রে ভূমা বলেছে। সেই মহাসত্য রয়েছে বলেই এই মায়ারচিত বিশ্ব প্রতীয়মান হয় তাঁরই প্রকাশের আলোকে। সেখান থেকে আমরা ভালো জায়গার জিনিসটা পাচ্ছি, পছন্দের জিনিসটা পাচ্ছি, প্রকৃতির সৌন্দর্য সেই কিন্তু সৃষ্টির মধ্যে, তবেই আমাদের ভালো লাগাটা একটা জায়গায় পৌঁছেছে। সেই ভালো লাগার যে বিভিন্নতা, ভালো লাগার যে বৈচিত্র্য, সেটা কিন্তু প্রকৃতির দেওয়া জিনিসের উপর নির্ভর করে। তাহলে এই যা কিছু আমি দেখছি, এই প্রকাশের পেছনে রয়েছে সেই ভূমা। আমার দরকার সেই ভূমার আলো, আমার দরকার সেই ভেতর থেকে তাকে পেতে। তাই মহারাজই বলছেন, তাই জন্য জগৎকে ঠিক ঠিক দেখতে গেলে তাঁর দ্বারাই সমস্ত আবৃত করে দেখতে হয়। ঈশোপনিষদে যেমন আছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্ত্বাং জগত তেন তক্তেন ভুঞ্জিতা মা বৃধ কস্ব সিদ্ধনম। মহারাজ বলছেন, তাঁকে দিয়ে বিশ্বের প্রতিটি বস্তু আচ্ছাদিত, সমস্তই তাঁর দ্বারা আবৃত, এইরূপে তাকে ভোগ করতে হয়, ভাবতে হয়। ব্যাপারটা কি হলো, এই যে ভূমার খোঁজকে আমরা বললাম, মহারাজের কথা ধরে বললাম, নিজেদের দিক দিয়ে ভেবে বললাম, আলোচনা করে বললাম, তার মানে এটি আমাদের কাছেই আছে। আমরা সেটিকে মনের দ্বারা ধরার জন্য আমাকে একটু আগে আমি পড়েছি মহারাজের কথায় যে আমার চিত্তবৃত্তিকে কাজে লাগাতে হবে। কোন দিকে? আমার যে প্রবণতা, আমার যে মানসিক পছন্দের প্রবণতা, ঠিকটা ঘুরিয়ে দিতে হবে। আমার মনের ভালো লাগা একটা আছে, আমার বুদ্ধির সুস্থতা, সুস্থতা না, বুদ্ধি যে ঠিকভাবে কাজ করছে। যেমন অঙ্ক করতে গেলে আটকে গেল, ও আমার বুদ্ধি নিচ্ছে না, আমি বুঝতে পারছি সেখানে বুদ্ধি নিতে পারছে না, এমন একটা জায়গা, একটা হারমোনি। আমার বিবেকের নিষ্ঠা, আমার প্রাণের সহজ উদ্যম, এই সব যখন মিলে একসঙ্গে আমার হৃদয়ের ভালো লাগা, তখন একটা গোটাভাবে একটা বৃত্তি তৈরি হয়, সেটা হলো সমষ্টিগত চিত্তবৃত্তি। সেটা শুধু মনের ভালো লাগা না, সেটাই বুদ্ধির ক্রিয়াশীলতা আছে, প্রাণের উদ্যম আছে, আমার বিবেকের ইয়েস আছে, বিবেকের হ্যাঁ আছে, সেটাই হলো আমার সত্যিকারের এগোনো। এবং তাতে এগোতে গেলে দেখব আমি যেচে কুকাজ পারছি না, আমি ক্ষতিকারক জিনিস খেতে পারছি না, আমি অন্যায়, নিজের সুবিধার জন্য অন্যায় কাজে হাত দিতে পারছি না, আমার ভিতর থেকে আরেকটা গ্রোথ হচ্ছে, আরেকটা জাগরণ হচ্ছে। সেই যে জাগরণ, সেই যে জেগে ওঠা, সেই জেগে ওঠার নামই হলো সত্যিকারের দিব্যতার দিকে এগোনো। আমি আবির মহারাজের কথার বাইরে আমি যেতে চাই না, কিন্তু মহারাজের কথাকে সামনে রেখে একটু শাস্ত্র কথা বলতেই হচ্ছে। এই যে মহারাজ বললেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্ত্বাং জগত, আমি আবার পুরো শ্লোকটা পড়ছি না, এর মানে হলো তিনি মানে প্রভু সর্বত্র ভেতরে আছেন, বাইরে আছেন, যা কিছু তুমি ভোগ করতে চাও করো, কিন্তু সব তাঁর ভেবে করো, কারোর নিজস্ব বলে কিছু নেই। তোমরা ব্যবহারে পাচ্ছ তাঁর জিনিস, তোমাদের আধারটা পর্যন্ত তাঁর দেওয়া, এই তাঁরই জিনিস, তাঁরই মনে করে সুষ্ঠুভাবে ব্যবহার করো, তবেই তোমরা সেই সত্যের পথকে পাবে। অপূর্ব এই শ্লোকটা রেফারেন্স দিয়ে মহারাজ আমাদের কাছে অঙ্গুলি লেহন করে বোঝাচ্ছেন যে ওই জায়গাটার দিকে তোমরা, তার দিকে নিজের মধ্যে দিয়ে তাকাও, বাইরে দিয়ে না। এখানে খুব কঠিন কঠোর একটা কথা আছে, বাইরের যে বিগ্রহ নিয়ে পুজো, আমি এখন সেই উদ্ধৃতিগুলোতে যাচ্ছি না, মন্দিরের রূপের যে পুজো মহারাজ অস্বীকার করছেন না, কিন্তু খুব যোগ্য মানুষকে বোঝাতে গিয়ে বলছেন ভেতরে ঢুকে যাও, ও বাইরের জায়গাটা ছেড়ে এবার ভেতরে ঢুকো, বাইরে ওটা প্রতীকী, কি সুন্দর। আমি সে কথা ডিটেলে না গেলেও একটু ছুঁয়ে তো যাবো, কিন্তু মহারাজের আরেকটি কথা আমার সামনে এখন এসে যাচ্ছে, যেটা না বলে পারছি না, খুবই বিশেষভাবে আমাকে টানছে। দেখো, তিনি কালাতীত, মহারাজ বলছেন তিনি কালাতীত। কাল মানে কি? স্পেস টাইম ফ্রেমে যা আছে, কালের অধীনে যা আছে, তার বাইরে তিনি। স্পেস টাইম ফ্রেমে কি? যা কিছু আছে সৃষ্ট বস্তু, তা একদিন ধ্বংস হবে। এই যে সৃষ্টি হওয়া ধ্বংস হয়, এগুলো হলো কালগত, আর কালাতীত হলে যেগুলো, এগুলোর অতীতে। তিনি কালাতীত, এবার তিনি আমারও মধ্যে আছেন, কিন্তু
সেই কালাতীত, এই স্থান কাল পাত্রের মধ্যে দিয়ে, দেশ কাল পাত্রের মধ্যে দিয়েই আমাদের কাছে প্রকাশমান। তার মানে আমরা তাকে পাচ্ছি, কিন্তু আমরা কালময় বিভাজনে সীমিতভাবে পাচ্ছি। অর্থাৎ আমরা যে ভালো লাগার জায়গাটা পাচ্ছি, ওই ভালো লাগার পছন্দের যে আকারটা সেটা দিয়ে তাকে পাচ্ছি, যিনি ভালো লাগা পছন্দ ইত্যাদির অতীতে। অর্থাৎ একই জিনিসকে আমি প্রতিটি ভালো লাগার মধ্যে বিভিন্নতায় পাচ্ছি, নামের সীমাবদ্ধতায়, প্রকারের সীমাবদ্ধতায়। তিনি আছেন বলেই এই চঞ্চল খণ্ডিত দৃষ্টি এটি সম্ভব হয়েছে। সিনেমার টুকরো টুকরো ইতস্তত বিচ্ছিন্ন ছবির পেছনে যে একটা স্থির অচঞ্চল পটভূমিকা আছে, তারই কোলে আছে বলেই খণ্ড খণ্ড ছবিগুলো ফুটছে। মহারাজ বলছেন, সেই তিনি আছেন বলেই এই দুঃখ বেদনা আনন্দ হাস্য রৌদ্র বীর ভয়ানক সব সেখানে উঠছে। তাহলে যে অবস্থায় আমরা পড়ি না কেন, ভালো লাগার অবস্থা হোক, কষ্টের অবস্থা হোক, যন্ত্রণার অবস্থা হোক, তৃপ্তির অবস্থা হোক, তার পেছনে, যে পেছনে মানে কিন্তু এখানে ব্যাক নয়, আন্ডারলাইন, যে অস্তিত্বটা আছে সেই অস্তিত্ব আমার মধ্যে আছে। তাহলে আমি যদি আমার মধ্যে সেই অন্বেষণের জায়গাটা দিয়ে খুঁজে সেটাই পৌঁছতে পারি, এটাই তো ভূমাকে পাওয়া, এটাই তো মহারাজ কথিত কালাতীতকে পাওয়া। এই যে মহারাজ আরও বলছেন, তাঁরই অচঞ্চল পরম সত্যের পটভূমিকার ওপর রয়েছে বলেই আকাশ কুসুমাদির মতো এই অলিক সৃষ্টিও প্রকাশমান। আকাশ কুসুম মানে আকাশের ফুল, আছে কি আকাশে ফুল হয় না? উনি বলছেন আসলে সব আকাশ কুসুম, কারণ তিনি সত্য, বাকি সত্য তার উপর প্রতীয় মানে। এই যে আমাদের করোনা, এই অসুখ, এই যন্ত্রণা, এই ক্ষুধা, এই অর্থনৈতিক সব কিন্তু তার মধ্যে, তার মানে কি আমি মুখ ঘুরিয়ে থাকবো? না, মোকাবিলা করব, কিন্তু আসক্ত হয়ে না। এই যে মোকাবিলা, এরই নাম সাধনা। অর্থাৎ আমি জানি এগুলোর অস্তিত্ব আমাকে বিপন্ন করছে, কিংবা এর অস্তিত্ব আমাকে আসক্ত করছে, এ দুটোর কোনোটাই স্থায়ী নয়, কারণ এর ব্যাকে যে আছে, এর আন্ডারলাইন ভাবে যে আছে, সে হলো স্থির শান্ত, এবং সেটি আমার মধ্যেও আছে। এই আমার মধ্যেও আছে, তাই হলো আসল কথা, আত্মানং বৃদ্ধি। এই নিজের দিকে, নিজের স্বরূপের দিকে তাকানো, তাই জন্য ঠাকুর উনি বলছেন, তাই জন্য এই মায়া, এটিও তাঁর স্বরূপকে প্রকাশ করার জন্যই, মায়া তাঁরই সৃষ্টি, অথচ তাঁর সেই সৃষ্ট বস্তুই আবার তাকে আবরণ করে রেখেছেন। তাহলে কথাটা দাঁড়ালো কোথায়, যে তিনি নিজেকে আবরণের খেলা খেলছেন। সেই আবরণটা অনেক সময় আমাদের মোহ দিয়ে ঢেকে, ভালো লাগা দিয়ে ঢেকে, সেই ভালো লাগার বাইরে আমরা যেতে পারছি না, বড্ড ভালো লাগছে, আবার মাঝে মাঝে যন্ত্রণা দিয়ে, আজকে যেমন দেখা যাচ্ছে মাসের পর মাস, প্রায় দ্বিতীয় বছরে পড়ে গেছি, এটা আমরা টিকতে পারছি না, তার মানে এটা আমাদের ভালো লাগছে না বলে, এটাও কিন্তু সেই আবরণ থেকেই সৃষ্ট। আবার যখন ভালো লাগার ব্যাপার হচ্ছে, সুন্দর হাওয়া, আলো, বাতাস, সুখাদ্য, সেটাও তাই। অর্থাৎ এই দুইয়ের ওপারে যে কালাতীত আছে, সেইটাকে আমাদের নিজের বোধে, নিজের জায়গায়, নিজের সমীক্ষায় প্রকাশ করতে হবে, তারই নাম সাধনা। মহারাজের এই যেগুলো পড়লাম, যেই যা কথাগুলো পড়লাম, এগুলোর মধ্যে ইঙ্গিত করছেন সেইখানে তাকাও, নইলে স্বস্তি নেই, শান্তি নেই, ভালো লাগা নেই। আর সত্যিকারের ভালো লাগার জন্য নাল্পে সুখম আস্তি ভূমাই বা সুখম, সেই ভূমাকে পেতে আশ্রয় করো, সেই পরমকে তোমারই মধ্যে, নিজেরই মধ্যে, এটাই হয়ে উঠুক আমাদের নববর্ষের ধ্যান ধারণার বাণী, অনুধ্যানের বিষয়।